বঙ্গবন্ধু পরিষদ শারজা কেন্দ্রীয় কমিটি নাসিরিয়া শাখার ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় একটি হোটেলে আবু সুফিয়ান সেলিমের সভাপতিত্ব ও মাহফুজ আলমের সঞ্চালনায় এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন বঙ্গবন্ধু পরিষদ কেন্দ্রীয় কমিটি শারজার সভাপতি শাহ মোহাম্মদ মাকসুদ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন তৌহিদুল আলম জিলানী, খোরশেদ মোবারক, সালাউদ্দিন হেলাল সহ অন্যরা। শুভেচ্ছা বক্তব্য রাখেন নাসিরুদ্দিন খোকন। মোনাজাত পরিচালনায় ছিলেন মাওলানা জহিরুল ইসলাম। আমার পক্ষ থেকে ধন্যবাদ। বাংলাদেশ সরকারের সাবেক মন্ত্রী ও আওয়ামী লীগের উপদেষ্টা কমিটির সদস্য এ এফ এম ফখরুল ইসলাম মুন্সীকে সংবর্ধনা দিয়েছে মালয়েশিয়া আওয়ামী লীগ। কামরুজ্জামান কামাল ও মনিরুজ্জামান মনিরের সঞ্চালনায় এতে সভাপতিত্ব করেন মকবুল হোসেন মকুল। এ সময় আরও উপস্থিত ছিলেন এস এম জাহাঙ্গীর হোসেন, জসিম চৌধুরী, কায়ুম সরকার সহ বিভিন্ন সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। পরে দেশ জাতীয় প্রবাসীদের কল্যাণ কামনায় দোয়া ও মোনাজাত করা হয়। পবিত্র মাহে রমজান উপলক্ষে বাংলাদেশ আওয়ামী লীগ আল জাহারা জেলা কমিটি কুয়েতের আয়োজনে দোয়া ও ইফতার মাহফিল স্থানীয় একটি হোটেলে অনুষ্ঠিত হয়েছে। ইয়াদুল হক রাজুর সভাপতিত্বে আনসার হাওলাদারের সঞ্চালনায় এতে প্রধান অতিথি ছিলেন কুয়েত আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ সাদেক হোসেন। অনুষ্ঠানে বক্তব্য রাখেন সৈয়দ শামীম, আব্দুল হক পাটোয়ারি, হাজি ইউনুস, জামালউদ্দিন হাজারি সহ আরও অনেকে। অস্ট্রেলিয়ায় ওয়েস্টার্ন সিডনি বিশ্ববিদ্যালয়ের বাংলাদেশি শিক্ষার্থীদের সংগঠন বাংলাদেশ সোসাইটি অফ ওয়েস্টার্ন সিডনি পয়লা বৈশাখ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে। ওয়াসিফ এবং তারিকুলের সঞ্চালনে অনুষ্ঠানে নাচ, গান ও কৌতুক পরিবেশন করে সিদ্দিক, হামুদি, নাসিফ, আনিকা, শাফিকুর, জারা, প্রীতিসহ আরও অনেকে। অনুষ্ঠানটির পৃষ্ঠপোষকতায় ছিল স্টাডিনেট ও ব্ল্যাক কোট। আরটিভি দর্শক ফোরাম দোহা কাতারের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। দোহার শালিমার প্লেসে আয়োজিত অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন জনপ্রিয় ইসলামিক চিন্তাবিদ মাওলানা মিজানুর রহমান আজহারি। ফোরামের সভাপতি আলহাজ আলমগীর হোসেন আলী সভাপতিত্ব ইএম আকাশের পরিচালনায় এতে বক্তব্য রাখেন মোহাম্মদ ইসমাইল মিয়া, হাজি বাশার সরকার, হাজি শাহজাহান, মোহাম্মদ ইব্রাহিম, মোহাম্মদ এনাম সহ আরও অনেকে। হাটহাজারি প্রবাসী জাতীয়তাবাদী ফোরামের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মোহাম্মদ নজরুল ইসলাম তালুকদারের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন কেফায়তুল্লাহ চৌধুরী। এইচ এম মহিউদ্দিনের সঞ্চালনায় এতে প্রধান বক্তা ছিলেন মঈন চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন মোহাম্মদ হারুন, আইজুল হক বাবলু, ইলিয়াস বিন রশিদ সহ আরও অনেকে। ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ আইডিইবি কাতার চ্যাপ্টারের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতিত্ব করেন ইঞ্জিনিয়ার জাহেদুল ইসলাম। প্রধান অতিথি ছিলেন রাষ্ট্রদূত আসুদ আহমেদ। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ কমিউনিটির সভাপতি আনোয়ার হোসেন আকন্দ। শুভেচ্ছা বক্তব্য রাখেন ইঞ্জিনিয়ার আশরাফুদ্দিন ও ইঞ্জিনিয়ার আব্দুল মুকিত। অনুষ্ঠানে আহ্বায়কের দায়িত্বে ছিলেন ইঞ্জিনিয়ার হাসমত আলী। মুজাহিদ আহসান, আরটিভি।